অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে সিভিক পুলিশেরা চাকরি হারাতে পারেন আদালতে দায়ের হলো মামলা তো আজকে আমরা দেখে নেব যে সিভিক পুলিশেরা কেন চাকরি হারাতে চলেছে এবং আদালতে কী নিয়ে মামলা দায়ের করা হয়েছে সমস্ত ডিটেল জানার জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে আপনি যে দেখতেই পাচ্ছেন তাহলে সেটা ক্লিক করে ভিডিও দেখলে দিন আর যে আমাকে পাঁচ দেখতে পাচ্ছেন সেই ক্লিক করে পাঁচ মিনিট ক্লিক করে নোটিফিকেশন অলকে রাখুন আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ বলা হয়েছে যে ক্ষমতায় আসার পর রাজ্যের সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেন কিন্তু সিএম মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে বঙ্গে প্রায় তিন লক্ষাধিক যুবক যুবতী এই পদে কিন্তু কর্মরত কিন্তু এবার এই সব সিভিক এবং ভিলেজ পুলিশেরা চাকরি কিন্তু হারাতে পারেন আর তাই এই মর্মে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন আবু সোহেল নামে এক আইনজীবী চলতি মাসেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে মামলায় রাজ্য সরকারের পরাস্ত হলে এই তিন লক্ষাধিক যুবক যুবতী কর্মহারা কিন্তু হতে পারেন যদিও এই মামলার পিছনে রাজনৈতিক চক্রান্ত আছে বলে মনে করেছেন কিন্তু তৃণমূলের একটি বড় অংশ শীর্ষ আদালতে দায়ের হওয়া মামলায় মূলত অভিযোগ করা হয়েছে পশ্চিমবঙ্গে পুলিশ বাহিনীতে কয়েক হাজার শূন্যপাত কিন্তু পড়ে যাচ্ছে ইচ্ছাকৃতভাবে সেই সব শূন্যপাত পূরণ করা হচ্ছে না তার বদলে দলের কর্মীদের সিভিক পুলিশ হিসাবে নিয়োগ করা হচ্ছে সামনেই বিধানসভা নির্বাচন আর তার আগে এভাবে পরিকল্পিতভাবে শাসক দলের কর্মীদের সিভিক পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার হিসাবে ভিত্তিক নিয়োগ করা হচ্ছে মূল উদ্দেশ্য হলো বেকার যুবকদের শাসক দলের হয়ে মত প্রকাশের কিন্তু বাধ্য করা এর পাশাপাশি এই সিভিক পুলিশ নিয়োগ করতে গিয়ে ব্যাপক কিন্তু স্বজন পোষণের অভিযোগ সামনে এসেছে নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি ঘটেছে বারবার তো আশা করি আপনারা পত্রে বুঝতে পেরেছেন যে ইতিমধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে মামলা করেছেন আইনজীবী আবু সেল তো এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীতে কয়েক হাজার শূন্যপাদ কিন্তু পরে রয়েছে শূন্যপদ থাকা সত্ত্বেও কিন্তু কোনোরকমভাবে এই শূন্যপদে নিয়োগ করা হচ্ছে না শুধুমাত্র সিভিক পুলিশ কিন্তু নিয়োগ করা হচ্ছে এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে কিন্তু মামলা দায়ের করা হয়েছে এবং চলতি মাসের মধ্যেই কিন্তু এই মামলার কিন্তু শুনানির সম্ভাবনা রয়েছে আর সমস্ত আপডেট আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে মোটামুটি ওয়াল্কে দেখবেন সেই সমস্ত আপডেট মিস না করার জন্য এবং এ নিয়ে আপনাদের মতামত কী রয়েছে অবশ্যই আপনাদের জন্য কয়ন সাহায্য কেন জানিয়ে দেবেন তো প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন